নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে খন্তিয়াৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 17 অক্টোবৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰূপজ্যোতি কৰ্মীয়ে আজি এটা ডাঙৰ মন্তব্য কৰিছে। ভূপেন বৰা এজন কুফা মানুহ, ভূপেন বৰা এজন কুফা মানুহ বুলি মন্তব্য কৰিছে ৰূপজ্যোতি কৰ্মীয়ে। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিত্বৰ দায়িত্ব লোৱাৰ পাছতেই পৰা কংগ্ৰেছৰ অৱস্থা শোচনীয় হৈ পৰিছে। আগন্তুক 2026ৰ বিধানসভা নিৰ্বাচনত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই য'তেই নিৰ্বাচন খেলিব তাতেই ভূপেন বৰাই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বুলি কোৱাৰ পাছতেই ওদালগুৰিৰ মাজবাটত উপস্থিত হৈ এইদৰে ভূপেন বৰাৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈ পৰিছে মৰিয়নি সমষ্টিৰ বিধায়ক ৰূপজ্যোতি কৰ্মী। সমান্তৰালকৈ তেওঁ কয়, ভূপেন বৰা নিজেই বিহপুৰীয়া সমষ্টিত এবাৰ নহয় দুবাৰকৈ হাৰিছে, লোকসভা নিৰ্বাচনতো হাৰিছে। তেওঁ আকৌ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধেই প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব বুলি কটাক্ষ কৰিছে ৰূপজ্যোতি কৰ্মীয়ে। অৱশ্যে কংগ্ৰেছৰ বিৰুদ্ধে মন্তব্য দিওঁতে হেনো মনত বেয়াকৈ বেয়াও লাগে তেওঁৰ। আঢ়ৈ বছৰ আগলৈকে কংগ্ৰেছত থকাৰ বাবেই তেওঁৰ কংগ্ৰেছৰ বিৰুদ্ধে কওঁতে মনত আঘাত লাগে বুলি তেওঁ লগতে উল্লেখ কৰিছে। আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে, আজি সমলিংগ বিবাহৰ আবেদনৰ চূড়ান্ত ৰায় ঘোষণা কৰিব উচ্চতম ন্যায়ালয়ে। সমলিংগ বিবাহক বৈধতা প্ৰদানত অস্বীকাৰ কৰিছে উচ্চতম ন্যায়ালয়ে। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। উচ্চতম ন্যায়ালয়ৰ পাঁচজনীয়া বিচাৰপীঠে সমলিংগ বিবাহক আইনী বৈধতা দিবলৈ অস্বীকাৰ কৰিছে। উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ে সমলিংগ বিবাহক বৈধতা প্ৰদানৰ বাবে দাখিল কৰা 21খন আবেদনৰ ওপৰত ৰায় প্ৰদান কৰি কয় যে বিশেষ বিবাহ আইন পৰিৱৰ্তন কৰাটো সংসদৰ কাম। ন্যায়ালয়ে কেৱল আইনৰ ব্যাখ্যা কৰিব পাৰে, আইন তৈয়াৰ কৰিব নোৱাৰে। বিচাৰপীঠে গোচৰটোত 4টা ভিন্ন ৰায় দিছে। সমলিংগ বিবাহৰ গোচৰৰ ৰায় প্ৰদান কৰা 5জনীয়া বিচাৰপীঠত আছে উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়, ন্যায়াধীশ সঞ্জয় কিষাণ কৌল, ন্যায়াধীশ ৰবীন্দ্ৰ ভাট, ন্যায়াধীশ হিমা কোহলি আৰু ন্যায়াধীশ পি এছ নৰসিমহা। মুখ্য ন্যায়াধীশগৰাকীৰ উপৰিও ন্যায়াধীশ সঞ্জয় কিষাণ কৌল, ন্যায়াধীশ ৰবীন্দ্ৰ ভাট আৰু ন্যায়াধীশ পি এন নৰসিমহাই পৃথক পৃথক ৰায় প্ৰদান কৰিছে। মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ে গোচৰটোত কয় যে ন্যায়ালয়ে আইন তৈয়াৰ নকৰি কেৱল আইনৰ ব্যাখ্যা কৰে আৰু ইয়াক কাৰ্যকৰী কৰিব পাৰে। লগতে তেওঁ কয় যে সমকামিতা কেৱল নগৰীয়া ধাৰণা নহয় বা সমাজৰ উচ্চ বৰ্গলৈ সীমাবদ্ধ নহয়। ইয়াৰ উপৰি কয় যে বিশেষ বিবাহ আইনৰ ব্যৱস্থা সলনি কৰাৰ প্ৰয়োজন আছেনে নাই সেই বিষয়ে সিদ্ধান্ত সংসদে ল'ব লাগিব। মুখ্য ন্যায়াধীশগৰাকীয়ে পুনৰ কয় যে কেৱল চহৰাঞ্চলতে সমকামিতা আছে বুলি কল্পনা কৰাটো সেইবোৰ নিৰ্মূল কৰাৰ দৰে হ'ব। যিকোনো জাতি বা শ্ৰেণীৰ ব্যক্তি সমকামী হ'ব পাৰে। উল্লেখযোগ্য যে সাংবিধানিক বিচাৰপীঠে 10 দিনৰ মাৰাথন শুনানিৰ পিছত 11 মে'ত আবেদনসমূহৰ ওপৰত নিজৰ ৰায় সংৰক্ষিত ৰাখিছিল। আন এটা ব্ৰেকিং নিউজ হৈছে, আজি ভূপেন বৰাই মিচিং জনগোষ্ঠীয় ৰাইজৰ ওচৰত ক্ষমা বিচাৰিছে। কিয় ভূপেন বৰাই ক্ষমা বিচাৰিছে তাৰ তথ্য এই মুহূৰ্তত লৈ আহিছোঁ। মিচিং জনগোষ্ঠীৰ সন্মানীয় বস্ত্ৰ ৰিবি গাছেঙত বহি আহাৰ গ্ৰহণ কৰাক লৈ বিপদত পৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। ভূপেন বৰাৰ এই কাৰ্যক লৈ শাসকীয় বিজেপিৰ লগতে একাংশ মিচিং জনগোষ্ঠীয় দল সংগঠনে সমালোচনা কৰি আহিছে আৰু তাৰ মাজতে মঙ্গলবাৰে ভূপেন বৰাই এক বিবৃতিৰ জৰিয়তে মিচিং জনগোষ্ঠীয় ৰাইজৰ ওচৰত ক্ষমা বিচাৰিছে। ভূপেন বৰাই এক বিবৃতিত কয় যে জোনাইৰ ন পাম কুলিগাঁৱৰ প্ৰাক্তন গাঁও প্ৰধানৰ ঘৰলৈ যোৱাৰ সময়ত আমাক আদৰ সাদৰ কৰি বস্ত্ৰ পাৰি বহিবলৈ দিয়ে। পৰৱৰ্তী সময়ত যিখন বস্ত্ৰ পাৰি আমাক বহিবলৈ দিয়া হৈছিল সেয়া বিৰি কাছেং বুলি জানিব পাৰি ময়ো অত্যন্ত দুখিত। গৃহস্থই কিয় সেই কাম কৰিলে মই
অন্তত ধরব নিল। ইয়ার উপরে তো উল্লেখ করে কয় যে সকল জনগোষ্ঠীর রীতি নীতি কলাকৃষ্টি পরম্পরাক সন্মান করা আমার জাতীয় দায়িত্ব। ভূমিপুত্র মিসিং জনগোষ্ঠীর অন্তরত আঘাত দিয়ার কোনো দৃষ্টতা আমার নাই। অজানিতে হওয়া ভুলের বাবে মই নত হিরে ক্ষমা বিচারিছো বলে তো এইদরে প্রকাশ করেছে। আর এটা ব্রেকিং নিউজ হয়েছে, জয়ন্ত মল্ল বড়ুয়াই আজি একটা ডাঙর মন্তব্য করেছে। চরার মানুষে লুঙ্গি টুপি কত পিন্ধে কংগ্রেসে ভালকৈ জানে বলে মন্তব্য করেছে জয়ন্ত মল্ল বড়ুয়াই। এই মুহূর্তে জানাই আছো এটা ব্রেকিং নিউজ, কংগ্রেস দল চরার কারণে পারফেক্ট। চরার মানুষে লুঙ্গি টুপি কত পিন্ধে খিয়ায় ভালকৈ জানে। এইদরে কংগ্রেসক উভতি ধরেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই। কংগ্রেসে সাঙে সাঙে ঘুরার আগতে অন্তত মিসিং মানুষের সাঙত কি পরম্পরা তাকে সেয়া শিকি যাব লাগিছিল। পরম্পরা নজনার বাবে শিরত লবলগা কাপড় কংগ্রেসে ভরিত ললে বলেও কয় মন্ত্রীগুলিয়ে। ইয়ার উপরে কংগ্রেসের নেতা সকলে বাংলাদেশী মিয়াক তুখামুত করতে করতে অসমিয়া সংস্কৃতি পাহরি যার অভিযোগ দিছে। কংগ্রেস দল চরার কারণে পারফেক্ট, চরার মানুষের লুঙ্গি টুপি কত পিন্ধে খিয়া ভালকৈ জানে। সে কংগ্রেস অসমিয়া মানুষের মাজলৈ যার বিপরীতে চরার মানুষের মাজলৈকে যাওক। দরং জেলার মঙ্গলদৈ মহাবিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত হওয়া মহিলার ঋণ মুক্তির অনুষ্ঠানত উপস্থিত থাকি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই সাংবাদিকর আগত এইদরে প্রকাশ করেছে। আন এক ডাঙর খবর হয়েছে, আজি হুজাই 300 হিতাধিকারী মাইক্রো ফাইন্যান্সর ঋণ মুক্তর প্রমাণ পত্র বিতরণ করা হয়েছে। অসম সরকারের গ্রামোন্নয়ন জনস্বাস্থ্য আইন আদি বিভাগের মন্ত্রী রঞ্জিত দাসে আজি হুজাই জেলা সদর শঙ্করদেব নগর অসম মাইক্রো ফাইন্যান্স উদগনি আর সকা আসনির তৃতীয় বর্গর অন্তর্গত জেলার 300 হিতাধিকারীক ঋণ মুক্ত হওয়ার প্রমাণ পত্র প্রদান করেছে। সমান্তরালভাবে কামরূপর 11,153 মাইক্রো ফাইন্যান্সর ঋণ মুক্তির প্রমাণ পত্র আজি বিতরণ করা হয়েছে। কামরূপ জেলার কমলপুর মিনি স্টেডিয়ামত রাজ্য সরকারের বন আর পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটরিয়ে আজি জেলাখনের মাইক্রো ফাইন্যান্সর হিতাধিকারী সকলের মাজত ঋণ মুক্তির প্রমাণ পত্র বিতরণ করেছে। অসম মাইক্রো ফাইন্যান্স উদগনি আর সকা আসনি 2021 অধীনের তৃতীয় বর্গর ঋণী মহিলাক কমলপুর মিনি স্টেডিয়ামত অসম সরকারের বিত্ত বিভাগ তথা কামরূপ জেলা প্রশাসনের উদ্যোগত আয়োজিত অনুষ্ঠানত জেলাখনের সর্বমুঠ 11,153 হিতাধিকারীক সভাস্থলীতে প্রমাণ পত্র বিতরণ করা হয়েছে। ইয়ার উপরে মরিগাঁও 6,943 মাইক্রো ফাইন্যান্সর ঋণ মুক্তর প্রমাণ পত্র বিতরণ করা হয়েছে। পরবর্তী আন এটা ডাঙর খবর হয়েছে, মন্ত্রী পীযুষ হাজরিকায় কয় আজি যে দল চলাটো কংগ্রেসের মূল লক্ষ্য নহয়, টকা গটুয়াহে কংগ্রেসের মূল লক্ষ্য বলে মন্তব্য করে মন্ত্রী পীযুষ হাজরিকায়।